স্বাগতম সবাইকে হ্যালো হেলসের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় গর্ভাবস্থার 21তম সপ্তাহ। আপনি আপনার গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছেন। এই সপ্তাহে আপনার গর্ভের শিশুর আকার মাথা থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত প্রায় 24-25 সেন্টিমিটার হয়ে যাবে এবং ওজন প্রায় 450-500 গ্রাম হবে এবং এটি ধীরে ধীরে আপনার অঙ্গগুলিকে ধাক্কা দিতে শুরু করবে। গর্ভস্থারে 21তম সপ্তাহে আপনার শিশুর স্বাদ কোরকগুলি গঠন হতে শুরু করবে, তাই সে এই সপ্তাহ থেকে খাবারের স্বাদ গ্রহণ করতে শুরু করবে। এছাড়াও এই সপ্তাহে আপনার শিশুর অঙ্গগুলি আনুপাতিকভাবে বিকশিত হয়ে গেছে এবং সে চলাচল করবে আর আপনার অঙ্গগুলিতে ধাক্কা দিবে যা আপনি অনুভব করতে পারবেন। যেহেতু ভ্রূণটি এখনও ছোট, তাই আপনি বলতে পারবেন না যে তার শরীরের কোন অংশ আপনার পেটে ঠেলা দিচ্ছে। এই সপ্তাহ থেকে আপনার শিশুর দৃষ্টিশক্তি এবং শব্দ শোনার মতো বিকাশপ্রাপ্ত ইন্দ্রিয় সচল হয়ে যাবে এবং এমনকি আপনার কণ্ঠস্বরও চিনতে পারবে। এই সপ্তাহে শিশুর ভ্রু, চোখের পাতা এবং চোখের লোম গঠিত হবে। 21তম গর্ভাবস্থার লক্ষণ: শরীর সংকুচিত হয়ে আসবে, এই সময় দুধের নালিকা সম্পূর্ণরূপে কার্যকরী হবে, বিধায় আপনার স্তন থেকে দুধ বের হবে। আপনার বড় হয়ে যাওয়া পেটের ত্বক স্বাভাবিকের চেয়ে শুকনো হয়ে যাবে, এমনকি ফেটে যেতে পারে। সাধারণ অবস্থার চেয়ে বেশি ওজন বহন করে বিধায় এ সময় পায়ে খিস ধরবে। আপনার মারি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হতে পারে। 21তম সপ্তাহের গর্ভবতীর জন্য কিছু টিপস: আপনার পায়ের খিস ধরা এড়িয়ে চলতে পায়ের পেশি প্রসারিত এবং আরামদায়ক অবস্থায় রাখুন। প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা আপনার শিশুর কাছে গান করুন বা কথা বলুন। শিশু আপনার কণ্ঠস্বর চিনতে এবং আপনার সঙ্গে সংযুক্ত হতে শিখবে। নিয়মিত ব্যায়াম করুন, আপনার শরীরের বাম দিকে ঘুরে ঘুমান এবং আপনার নিম্ন অঙ্গগুলি একটু উঁচুতে রাখুন। গর্ভবতী মহিলাদের দৃঢ়ভাবে এই মুহূর্তে হুপিং কাশির জন্য টিকা নিতে বলা হয়। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নিন। আপনার এবং আপনার শিশুর যত্ন নিন, সবসময় সুস্থ থাকুন। ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে খুব সহজে আপনি পরের ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।